দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর সফর করলেন। এই প্রকল্পটি রাজ্যের অন্যতম বৃহৎ জল প্রকল্প। এই প্রকল্প চালু হয়ে গেলে জেলার আর্সেনিক প্রবণ এলাকার কয়েক লক্ষ মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। কিন্তু নানান কারণে প্রকল্পের কাজ ধীর গতিতেই এগোচ্ছে। এদিন সাগরতট ঘুরে দেখেন তারা। এরপর গঙ্গাসাগরের বাবা কপিল মুনি মন্দিরের সন্ধ্যা আরতিতে যোগ দেন তারা। ওই দলের নেতৃত্বে আছেন কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল। সঞ্জয় জয়সওয়াল বলেন, কমিটির সদস্যরা এই রাজ্যে জলজীবন মিশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখছে। প্রকল্প নিয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে তাও আমরা আলোচনা করব। বৃহস্পতিবার কলকাতায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কমিটির সদস্যদের বৈঠক হবে। शासन समिति के सारे सांसद विगत तीन दिनों से पाँच दिवसीय जल संसाधन समिति के स्टडी टूर पर, दो दिन बिहार, दो दिन बंगाल और दो दिन असम में रहने का प्रवास है। बंगाल में हम लोगों ने फाल्टा में जो जल जीवन मिशन के द्वारा 33 लाख लोगों के लिए सरफेस वाटर से जो प्लांट बन रहा है उसका हम लोगों ने निरीक्षण किया है। क्योंकि ये पूरा इलाका आर्सेनिक और से बहुत ज़्यादा ग्रसित है, इसलिए यहाँ ज़मीन से पानी निकाल करके सप्लाई करने में बहुत दिक्कत है। तो उसके अभी हम लोग समीक्षा कर रहे हैं। और यह जो इस इलाके के विभिन्न आइलैंड्स हैं 24 परगना में, वहाँ पे पानी के क्या चैलेंजेस हैं, उनके लिए सरकार क्या कर रही है, बंगाल सरकार को क्या तकलीफ हो रही है, उन सबों के बारे में जानकारी भी लेंगे। और कल कलकत्ता में हमारी सरकार के सभी अफसरों के साथ बैठक होगी और उस बैठक में हमने भी जो स्टडी में देखा है उसके बारे में पूछेंगे। और जो आप बंगाल में जल जीवन मिशन पे जो काम हो रहा है उसके बारे में संसदीय समिति को विस्तृत समीक्षा करेंगे। सर, ये पूरे इलाके में जहाँ भी आइलैंड्स हैं उन सभी में पानी का क्या हो रहा है, खास करके ये जो जगह है सुंदरबन, इसका सुंदरबन गंगा सागर इस इलाके में जो पहले दो लेयर्स हैं एक्वीफर के, वो पूरे के पूरे सलाइन हो चुके हैं। इसको कैसे प्रिजर्व करें कि अब अगर इससे नीचे जाएगा तो सभी दिक्कत में पड़ जाएंगे। इसलिए यहाँ वाटर कंजर्वेशन कैसे हो, इसकी चिंता और इसके विस्तृत जानकारी हम लोग पेश के विभाग से करें।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। IVF যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছে না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রাতা হিসেবে আসে IVF পদ্ধতি। বিশদে জানতে ফোন করুন 7699913099 নম্বরে। কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টলাইন নার্সিং হোম দুর্গাপুর 1 পশ্চিম বর্ধমান। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই উচেছিল বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, যে রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা কিন্তু আবিষ্কার থেকেই করবে, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। কিন্তু আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার টাক্তার এখানে OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।